প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের নিয়মিত অনলাইন সার্ভিসে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে পেজ নাম্বার 81 আমাদের টেক্সট বইয়ের, ইংলিশ টেক্সট বইয়ের পেজ 81 এখানে কিছু শব্দ দেওয়া আছে আর 6টা শূন্যস্থান দেওয়া আছে। সেই শূন্যস্থানগুলোতে এখানে যে শব্দগুলো রয়েছে, প্রদত্ত শব্দ, দেখো গিভেন ওয়ার্ডস, প্রদত্ত শব্দগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ উপযুক্ত ওয়ার্ডটি আমরা বসাবো। এখানে চলো দেখে নেওয়া যাক কি কি ওয়ার্ড আছে। প্রথম আছে বিজনেস পার্সন, মানে ব্যবসায়ী অর্থাৎ যিনি ব্যবসা করেন। তারপর রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রকৌশলী। এরপর রয়েছে দেখো ডক্টর, চিকিৎসক, ফার্মার, কৃষক, পাইলট, বিমান চালানজীবী, টিচার এবং শিক্ষক। এই শব্দগুলোর মধ্যে তোমাদের বইয়ে যে 6টা শূন্যস্থান আছে এটা সিরিয়ালি দেওয়া নেই, এলোমেলো করে দেওয়া আছে। এখন প্যাসেজের আলোকে এবং শব্দের অর্থ জেনে আমাদের পরীক্ষার খাতায় বাসায় তোমরা এই শূন্যস্থানটি পূর্ণ করে রাখবে। তো চলো যাওয়া যাক আজকে আমাদের শূন্যস্থান পূরণে কি কি রয়েছে। নাম্বার ওয়ান দেখো বইয়ে এ এর পরে ড্যাশ আছে অর্থাৎ শূন্যস্থান আছে, খালি জায়গা আছে। তাহলে কি লেখা আছে আমরা আগে পড়ি। আ ড্যাশ ওয়ার্কস ইন আ স্কুল, যে স্কুলে কাজ করে। অর্থাৎ আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, চিলড্রেন লার্ন হাউ টু রিড এন্ড রাইট ফ্রম দিস পারসন। স্কুলে যে ব্যক্তি কাজ করে তাকে কি বলে, আর যার কাছ থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে এবং লিখতে পারবে। তাহলে এখানে আমাদের প্রদত্ত শব্দগুলো থেকে কি আসে দেখো, বিজনেস পারসন না আসবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার আসবে না, ডক্টর আসবে না, ফার্মার আসবে না, পাইলট আসবে না, কি আসবে, টিচার। এটা মিলে যাচ্ছে টিচার শিক্ষক। তাহলে একজন শিক্ষকের কাছে তোমরা শিক্ষা অর্জন করতে পারবে, লিখতে পারবে। যেমন আমি তোমাদের সাথে এখন দেখো শেয়ার করতেছি, তাহলে আমার আলোচনার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে এক নম্বরের উত্তর কি দাঁড়ালো, আর টিচার, কি বলবে, আর টিচার। তাহলে এই টিচারটা আমাদের দেখো হয়ে গেল, এটা আমাদের এক নম্বর শূন্যস্থানে বসালাম। এরপরে দেখো শূন্যস্থান দুই, আ ড্যাশ স্টাডিজ কম্পিউটার সায়েন্স এন্ড ক্যান ফিক্স কম্পিউটার্স। এটার অর্থ হলো যে শূন্যস্থানে এমন একটা নাউন বলবে, এখান থেকে এমন একটা শব্দ বলবে যে শব্দ বসানোর পরে সেন্টেন্সটি পূর্ণ হয়ে গেল। এখন পূর্ণ হওয়ার পরে অর্থটা কি আছে, যে এমন একজন যিনি কম্পিউটার বিষয়ে, কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করবে এবং কম্পিউটার এর সম্পর্কে ফিক্স করবে, নির্ধারিত করবে কম্পিউটার সম্পর্কে। তাহলে এখানে আমরা এই শব্দগুলো থেকে বিজনেসম্যান না ব্যবসায়ী হবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে কি হবে এখানে, আ কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে বলছেন এটা আমাদের দুই নম্বর শূন্যস্থান। তাহলে এখানে আমি সংকেত টু দিয়ে রাখলাম, টু, ঠিক আছে। তিন নম্বর শূন্যস্থানটা পড়ি আমরা, আ ড্যাশ লুকস আফটার ইল পিপল এন্ড হেল্পস দেম টু বিকাম হেলদি। এই বাক্যাংশের অর্থ হলো এমন একজন ব্যক্তি কে, সে যে অসুস্থ লোকজনকে সেবা করবে, চিকিৎসা দেবে, হ্যাঁ, এবং তাকে সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য সাহায্য করবে। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই কি মারছে যে এখান থেকে হবে ডক্টর অর্থাৎ চিকিৎসক। তাহলে তিন নম্বর শূন্যস্থানে কি বলবে, ডক্টর বলবে। তাহলে এই নামকে আমরা থ্রি দিয়ে রাখলাম, দেখো থ্রি, তিন নম্বর শূন্যস্থানে তোমরা ডক্টর বসাও। শূন্যস্থান চারে দেখো, আ ড্যাশ ফ্লাইস প্লেনস, হি অর শি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড
অর্থাৎ এমন এক ব্যক্তি, এমন এখান থেকে ওয়ার্ড বলবে যিনি কি করেন, প্লেন চালান, বিমান চালান, উড়োজাহাজ চালান। তারপরে সে মহিলা হোক বা পুরুষ হোক, সে ভ্রমণ করে পৃথিবীতে বিভিন্ন দেশে। তাহলে এখানে আমরা বসাবো এই যে পাইলট, পাইলট অর্থাৎ যিনি বৈমানিক, বৈমানিক যিনি উড়োজাহাজ চালান, বিমান চালান, তাকে কি বলা ইংলিশে পাইলট। তাহলে আমরা চার নম্বর স্থান, শূন্য স্থানে কি বসলাম, এটা চার সংকেত রাখলাম, এটা বসবে আমাদের টেক্সট বইয়ে চার নম্বরে পাইলট। পাঁচ নম্বর শূন্য স্থানে কি আছে দেখো, আর ড্যাশ গ্রোস ক্রপস সাচ অ্যাজ রাইস উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পার্সন। এই বাক্যাংশের অর্থ হলো শূন্য স্থানে, বাস্তব শূন্য স্থানে এখান থেকে একটা নাউন বসবে যিনি কি করতে পারেন, শস্য ফলান, উৎপাদন করেন, ফসল ফলান, সাসেস লাই যেমন ধান, উই গেট আওয়ার ফুড আমরা আমাদের খাদ্য পাই ফ্রম দিস পার্সন এই ব্যক্তির কাছে। তাহলে সেই ব্যক্তির কি হবে বলো তো তোমরা, এই যে নিশ্চয়ই বলবে ফার্মার, তার উত্তর সঠিক ফার্মার। তাহলে ফার্মার কারা, বাস্তব শূন্য স্থানে বসানো, এটা সংক্ষিপ্তে রাখলাম ফার্মা। লাস্ট কি যেটা ছয় নম্বরে শূন্য স্থান আছে দেখো, আর ড্যাশ বাইস এন্ড সেলস থিংস ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ। এর অর্থ হলো এমন একজন যিনি কি করবেন, কিনবেন, ক্রয় করবেন এবং বিক্রি করবেন কোন জিনিস, কোথায়, ইন বাংলাদেশ আমাদের দেশে, অর অথবা ইন আদার কান্ট্রিজ পৃথিবীর অন্য কোন দেশে। তাহলে আমাদের সবগুলো দেখো নাম্বার বসেছে, ডক্টর হয়েছে, ফার্মার হয়েছে, পাইলট বসিয়েছি, তারপরে টিচার বসিয়েছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা আমাদের রয়েছে দেখো বিজনেস পার্সন। ওকে, এটাই সঠিক উত্তর। তাহলে ছয় নম্বরে শূন্য স্থানে কি বসাবো তোমরা, বিজনেস পার্সন অর্থাৎ ব্যবসায়ী, আমরা এটা ছয় নম্বর দিয়ে বুঝতে পেরেছ। আশা করি আরো কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাস হওয়ার আগে আমাকে তোমরা ইমোতে অথবা মেসেঞ্জারে প্রশ্ন পাঠিয়ে দেবে, আমি সেটার উত্তর তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা আল্লাহ, আল্লাহ তোমাদের সুস্থ রাখো, ভালো রাখো, তোমাদের বাসায় এখন তোমাদের স্কুল, এর কথা খেয়াল রেখো, মাথায় রেখো। আর তোমরা বাবা মার কথা শুনবে, বাবা মা যেভাবে পড়তে বলতে বলেন, বসতে বলেন, সেভাবে তোমরা ভালো রাখা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।